Hello, dear viewers and learners. Welcome again to my online English class in my YouTube channel, YouTube Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি ইংরেজি অনার্স প্রথম বর্ষের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর যে তৃতীয় পয়েন্টটি রয়েছে জন ডানের দ্য গুড মরো, সেই পয়েন্টটির সামারি এবং থিম নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও ক্লাসে। আশা করি তোমরা এই ভিডিও ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, যাতে এই কবিতাটির সামারি এবং থিম সম্পর্কিত সবকিছু বিস্তারিত ক্লিয়ারভাবে বুঝতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, মূল ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই তার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাও। এবং যেহেতু আমি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ভিডিও ক্লাস আপলোড করে যাচ্ছি, তাই পূর্বের ভিডিও ক্লাসগুলো দেখতে তোমরা অবশ্যই ভিডিও ক্লাসের টপিক অনুসারে আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখানে চলে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আশা করি তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখছো এবং উপকৃত হচ্ছ, আর সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও ক্লাস আপলোড করে যাচ্ছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের সিলেবাসে গেলে দেখতে পাবে যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর যে তৃতীয় পয়েন্টটি সেটা হচ্ছে জন ডানের দ্য গুড মরো। অলরেডি পূর্বের ভিডিও ক্লাসে আমি এই কবিতাটির কিছু ব্যাকগ্রাউন্ড সহ কবির জীবনী এবং এই কবিতাটি যে একটি মেটাফিজিক্যাল পোয়েট্রি সে সম্পর্কে আলোচনা করেছি এবং কবিতাটিকে আমি বাংলায় বিস্তারিত পড়িয়ে দিয়েছি। যেমন আমি কবির জীবনী নিয়ে আলোচনা করেছি, সেখানে এই তিনটা কোশ্চেন কিন্তু আমি উল্লেখ করেছি। তারপর জন ডনের ম্যারিড লাইফ সম্পর্কে আলোচনা করেছি, সেখানে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি তার সম্পর্কিত কয়েকটি বিশেষ তত্ত্ব সহ তার যে বিশেষ বৈশিষ্ট্য সেগুলো নিয়ে কথা বলেছি এবং কবিতাটিকে আমি পূর্ণাঙ্গভাবে পড়িয়ে দিয়েছি। তো এখন আজকের এই ভিডিও ক্লাসে আমি এই কবিতাটির যে সামারি এবং যে থিম রয়েছে সে বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং অলরেডি আমি এখানে ইংরেজিতে তোমাদের জন্য পুরো সামারিটি লিখেছি, আমি এখন সামারিটি পড়ার মাধ্যমে বিষয়গুলো আলোচনা করে তোমাদের কাছে উপস্থাপন করব। তবে কবিতাটি যেহেতু এখন আমি এখানে পড়াচ্ছি না, তাই কবিতাটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই পূর্বের ভিডিও ক্লাসটি দেখে নিবে। আর ওই ভিডিও ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিও ক্লাসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে গেলে কিন্তু তোমরা তোমাদের ভিডিও ক্লাসটি দেখে নিতে পারবে। তো চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা সামারি এবং থিমটি ধারাবাহিকভাবে পড়ে ফেলি। ইন দ্য ফার্স্ট স্টেঞ্জা অফ দ্য গুড মরো, তাহলে গুড মরোর যে ফার্স্ট স্টেঞ্জা সেখানে দ্য স্পিকার বিগিনস উইথ থ্রি কোশ্চেন্স, আমরা অলরেডি পেয়েছি সেখানে তিনি তিনটা কোশ্চেন করেছেন। আর এই কোশ্চেনের মাধ্যমে কি করছেন, দে অল ইনকোয়ার ইন টু দ্য স্টেট অফ হিস অ্যান্ড লাভার্স লাইভস বিফোর দেন ওয়ার নন টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ তারা যে একজন আরেকজনের প্রেমে পড়ে গেছে, একজন আরেকজনের কাছে সুপরিচিত হয়েছে, এর আগ পর্যন্ত তারা কি অবস্থায় ছিল, দ্য স্টেট অফ হিজ আর হিজ লাভার্স লাইফ, তাহলে তাদের জীবন কেমন ছিল সেটা তিনি একটু বর্ণনা করতে চাচ্ছেন। হি ওয়ান্ডার্স অ্যালাউড, তিনি মানে উচ্চ স্বরে যেন তার আশ্চর্য ভাবটা প্রকাশ করছেন, অ্যাড্রেসিং হিজ লাভার, তার লাভারকে অ্যাড্রেস করার মাধ্যমে, কিভাবে, হোয়াট বাই মাই ট্রুথ অর হোয়াট ইন দ্য ওয়ার্ল্ড দে ডিড বিফোর দে লাভ, তাই না, এই যে তারা যখন ভালোবাসছে প্রেমে পড়েছে তাহলে তার আগে তারা কি করছে, এই কথাটা ভেবে যেন কবি আশ্চর্য হয়ে যাচ্ছেন, স্পিকার যেন আশ্চর্য হয়ে যাচ্ছেন, তাই না। This question and those who is follow are rhetorical. তাহলে এখানে যে কোশ্চেন গুলো করা হয়েছে এগুলো জাস্ট হচ্ছে রেটোরিক্যাল, অলংকার, মানে কবিতাটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। হি ডাজ নট এক্সপেক্ট আ রিয়েল আনসার, তাহলে তিনি কোশ্চেন করেছেন ঠিক আছে, কিন্তু কোশ্চেনে তিনি কোনো আনসার কিন্তু চাননি, বরং তিনি তার যে গভীর আশ্চর্য ভাব সেটাকে প্রকাশ করতে তিনি আসলে কোশ্চেন গুলো করেছেন এবং কোশ্চেনের উত্তর যেন তিনি এই কোশ্চেনের মধ্য দিয়েই দিয়ে দিয়েছেন, তাই না। এবং তিনি যার সাথে কথা বলছেন তিনি যেন বুঝে গেছেন যে আসলে কোশ্চেন আনসার কি। ইন দ্য নেক্সট লাইন হি আস্কস ইফ দে ওয়ার নট ওয়েন টিল দেন, তাহলে প্রথম লাইনে যে তিনি আশ্চর্য ভাবটা প্রকাশ করছেন সেই ভাবটা তিনি পরবর্তী লাইনের কোশ্চেনের মাধ্যমে প্রকাশ করছেন, কেমন ভাবে, হি আস্কস ইফ দে ওয়ার নট ওয়েল টিল দেন, যে যখন আমরা একজন আরেকজনের ভালোবাসা বুঝতে পারিনি, তাই না, অনেক পরে এসে বুঝছি, তবে তাই তিনি বলছেন যে আমরা ততদিনে কি মায়ের দুধ খাওয়া ছেড়ে দেইনি, তাহলে কেন আমরা বুঝতে পারিনি। হি ডাজ নট বিলিভ, তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না, দ্যাট টু ওয়ার ট্রুলি অ্যাডাল্টস, যে আসলে আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, সেপারেট ফ্রম দেয়ার মাদার্স মিল্ক আনটিল দে মিট,
তাহলে এমন ভাবে তারা যেন ছিল যে তারা মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু তারা বুঝতে পারেনি। তাই তিনি বলছেন যে আমরা যেন তখনও সেপারেট হতে পারিনি, আমরাও যেন মায়ের দুধ খাওয়া ছেড়ে দিতে পারিনি। আমরা যেন মায়ের দুধ খাওয়া অবস্থায় যেমন অচেতন ছিলাম, আমাদের ভালোবাসা আমরা বুঝতে পারার আগে যেন ঠিক সেরকম আমরা অচেতন অবস্থায় ছিলাম, তাই না? দেয়ার লাইফস ডিড নট বিগিন আনটিল দ্য গেভ অফ কান্ট্রি প্লেজার্স। কান্ট্রি প্লেজার্স মানে এই যে বললাম ছোট বাচ্চাদের মতো খেলাধুলা করে যে মজা নেওয়া, আমরা যেন তেমনই ছিলাম, তাই না? আমরা যখন আমাদের ভালোবাসাটা বুঝতে পারলাম তখন যেন আমাদের জীবনটা শুরু হলো, তার আগ পর্যন্ত আমরা ওরকম অচেতনই ছিলাম। হ্যাঁ, দে বিকেম মোর সফিস্টিকেটেড অ্যান্ড লেস ডিপেন্ডেন্ট অন চাইল্ডিশ প্লেজার। আস্তে আস্তে আমরা আরও বেশি সফিস্টিকেটেড হয়ে উঠলাম এবং চাইল্ডিশ যে প্লেজারগুলো, তাই না, বাচ্চাদের যে আনন্দ মজা, শিশু সুলভ যে আনন্দ, সেগুলোর উপর যেন আমরা আস্তে আস্তে কম ডিপেন্ডেন্ট হতে শুরু করলাম। একসময় আমরা বুঝে গেলাম যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, তাই না? ইন দ্য ফোর্থ লাইন, তারপর ফোর্থ লাইনে এসে হি আস্কস ইফ দে ওয়ার স্লিপিং লাইক দ্য সেভেন স্লিপার্স। তারপর তিনি আলোচনা করছেন যে আমরা কি ওই সেভেন স্লিপার্স এর মতো ঘুমিয়েছিলাম, আমরা বুঝে উঠতে পারিনি। যে দিস ইজ আ রেফারেন্স দ্যাট দেয়ার ওয়ার সেভেন ইয়ং ব্রাদার্স ইন আ ক্রিশ্চিয়ান ফ্যামিলি ইন এফিসাস। Emperor Decius, the pagan emperor of that country, declared death sentence in 251 AD for them for being Christians. And ekhane shei udaharonta bolche abar, these seven brothers escaped and hid themselves in a cave. The entrance of the cave was blocked off somehow, mane kono bhabe atke gelo. The seven brothers slept for about 200 years, tara bele shekhane 200 bochor ghumiye porlo. When they came out in the age of the younger Theodosius or still younger, তাদের মধ্যে যে ছোট ছিল সে কিন্তু ইয়ং অবস্থাতে ছিল, মানে সবাই তারা ইয়ং অবস্থাতে ছিল, ঠিক আছে? ইট ইজ লাইক দ্য স্পিকার হ্যাজ হিজ লাভার ওয়ার ইন স্টেটিস দ্যাট দে কুড বি আনআর্থ অ্যাট দ্য প্রপার টাইম অ্যান্ড ব্রট টুগেদার। তাহলে এভাবেই আমরা বুঝতে পারছি যে তারা যেন ওই অবস্থাতে ছিল। আনআর্থ মানে কি? বুঝে উঠতে পারা, তাই না? তা পরবর্তীতে তারা যতদিন না বুঝতে পারলো, যে যথাসময়ে তারা যখন বুঝতে পারলো যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, তারা আগ পর্যন্ত তারা যেন ওই রকম অচেতন অবস্থাতেই ছিল। দ্য ফাইনাল থ্রি লাইন্স অফ দ্য স্ট্রেঞ্জ আনসার হিজ প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর তিনি যে তিনটা কোশ্চেন করেছিলেন সেই কোশ্চেন আনসার যেন তিনি দিলেন। হি সেইজ, তিনি বললেন, ইয়েস অফকোর্স এভরিথিং হি সেইড ইজ দ্য ট্রুথ। তাহলে তিনি উপরের যে কোশ্চেনের মাধ্যমে যা বলতে চেয়েছেন তা আসলে সত্য ছিল, যে আমরা অসচেতন ছিলাম, আমরা একজন আরেকজনকে বুঝতে পারিনি। Anything he experienced before getting with this current lover was not real. অর্থাৎ এই যে প্রেমে পড়ার আগ পর্যন্ত আমরা যা কিছু এনজয় করেছি তার শুধুই ছিল হচ্ছে আবেগীয়, ফেন্সি, কাল্পনিক, এগুলো সত্য ছিল না। এই যে বলছে ইট ওয়াজ অনলি আ ফেন্সি। এখন আমরা একজন আরেকজনকে ভালোবাসছি, অথবা আমরা এখন বাস্তবতায় যেন ফিরে এসেছি, ঠিক আছে? পরবর্তী সেকেন্ড স্টেঞ্জায় কি বলা হচ্ছে? দ্য সেকেন্ড স্টেঞ্জা ইজ স্ট্রাকচার ইন আ সিমিলার ওয়ে ইন হুইচ দ্য ফার্স্ট ফোর লাইন্স ইন্ট্রোডিউস আ রেডার টু অ্যানাদার অ্যাসপেক্টস অফ দ্য রিলেশনশিপ। তার মানে এই স্টেঞ্জার যে প্রথম চার লাইন, এই চার লাইনে কবি তাদের যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের যে অন্য বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যেন রিডারের কাছে ইন্ট্রোডিউস করলেন। হি ডিসক্রাইবস হাউ নাও ইন দেয়ার গুড মরো দে উইল লিভ ইন হ্যাপিনেস টুগেদার, যে কিভাবে তারা তাদের সেই সোলকে ওয়েলকাম জানানোর মাধ্যমে এখন কতটুকু সুখে তারা বসবাস করবে। দেয়ার উইল বি নো নিড টু ওয়াচ ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার, দেয়ার রিলেশনশিপ ইজ পারফেক্ট। বলছে এখন আমরা একজন আরেকজনকে দেখার ইচ্ছা হলে, জানতে চাইলে আর আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ অলরেডি আমরা দুজন দুজনকে জেনে গেছি, চিনে গেছি, কারণ আমাদের রিলেশনশিপ হচ্ছে পারফেক্ট, অর্থাৎ আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। ইন দ্য ফলোয়িং লাইন্স, তারপরের লাইনগুলোতে দ্য স্পিকার ইজ প্রুভিং দ্যাট এনি টেম্পটেশন আউটসাইড ইজ ওয়ার্থলেস। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো লোভ লালসা আসেই, যদি এর চেয়ে কোনো সুন্দর মেয়েকে তিনি দেখেনও, তারপরে তিনি তার প্রেমে পড়বেন না, অর্থাৎ কোনো টেম্পটেশন বা লোভ তাকে আর আকর্ষণ করতে পারবে না। কারণ কি? হিজ আইস আর কন্ট্রোল বাই লাভ, কারণ তিনি যা কিছুই এখন দেখেন, তিনি বর্তমান যে ভালোবাসা সেই ভালোবাসা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হন। দেয়ার ফর এভরিথিং হি সিজ ইজ ট্রান্সফর্মড বাই হিজ অ্যাডোরেশন, অর্থাৎ তিনি যা কিছুই দেখেন না কেন, এখন সবকিছুই ট্রান্সফর্ম হয়ে যাবে তার লাভারের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাই। হি স্পিক্স অফ আ স্মল রুম দ্যাট কন্টেন্স এভরিথিং অন আর্থ, অর্থাৎ তাদের ভালোবাসা তাদের জন্য কি করবে, একটা ছোট্ট রুম তৈরি করে ফেলবে যে রুমের ভিতর তারা সবকিছু পেয়ে যাবে। অতএব দেয়ার ইজ নো রিজন ফর হিম টু লিভ দ্য বেডরুম হি শেয়ার উইথ হিস লাভার, অর্থাৎ
তাদের যে ছোট রুম থাকবে সেখানে যে তারা ভালোবাসা এনজয় করবে, তার বাইরে তাদের যাওয়ার কোনো কারণই নেই, মানে এই রুম ত্যাগ করার মতো কোনো কারণ তাদের কাছে থাকবে না। অর্থাৎ তাদের যে ভালোবাসার কক্ষ, সেই কক্ষই তাদের কাছে যেন সারা পৃথিবীতে রূপান্তরিত হবে, অর্থাৎ পৃথিবীর সব উপাদান তারা যেন সেখানেই পেয়ে যাবে। তারপর এখানে কি বলা হচ্ছে, দ্য নেক্সট থ্রি লাইন্স মেক ইউজ অফ অ্যানাফোরা উইথ দ্য রিপিটেশন অফ দ্য স্টার্টিং ওয়ার্ড লেফট। তাহলে অ্যানাফোরা কি জিনিস তা কিন্তু আমরা অলরেডি পূর্বে একটি ভিডিও ক্লাসে জেনেছি। অ্যানাফোরা হলো সেই টার্মটি, লিটারেরি টার্ম, যেখানে আমরা পাবো যে পরপর দুইটি বা তিনটি ভার্সে যদি আমরা শুরুর দিকে একই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করি। আমরা যদি একটু কবিতাতে ফিরে যাই তাহলে দেখতে পাবো, দেখো এখানে পরপর তিনটা ভার্সে কিন্তু আমরা শুরুর যে ওয়ার্ড সেটা পাচ্ছি হচ্ছে লেট। এই ধরনের রিপিটেশনকে আমরা বলে থাকি হচ্ছে অ্যানাফোরা। তা কবি এখানে কিন্তু অ্যানাফোরা ইউজ করেছেন, তাই না? তো এখানে বলছেন অ্যানাফোরা ইউজ করার মাধ্যমে দ্য স্পিকার ইজ টেলিং হিজ লাভার দ্যাট নাও দ্যাট হি হ্যাজ দিস রিলেশনশিপ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মিনস নাথিং। বলছে যেহেতু এখন তিনি তার ভালোবাসা পেয়ে গেছেন, তাই তিনি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে একদম নাথিং মনে করছেন, মানে আর প্রয়োজন নেই, কারণ হি হ্যাজ দিস রিলেশনশিপ, তিনি অলরেডি দুজনের মধ্যে যে রিলেশনশিপ, যে ভালোবাসা, সেটা তিনি পেয়ে গেছেন। আর পেয়ে গেছেন বলেই বাকি পৃথিবীকে তিনি আর আমলে নিচ্ছেন না, যে আমার আর কোনো কিছু জানার দরকার নেই। যারা জানতে চায় তারা জানুক, যারা সমুদ্র আবিষ্কার করতে চায় মহাসাগর আবিষ্কার করতে তারা করুক, যারা পৃথিবী আবিষ্কার করতে চায় দেশ আবিষ্কার করতে চায় তারা করুক, আমার ওগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তাই বলছেন দ্য এক্সপ্লোরার্স ক্যান গো আউট অ্যান্ড ক্লেম এনিথিং অ্যান্ড এভরিথিং দে ওয়ান্ট টু। যে তারা আবিষ্কারক, তারা যাই যেতে পারে, যেখানে খুশি সেখানে যাক, তারা যা কিছু আবিষ্কার করে করুক, তারা নিজের বলে মনে করে নিয়ে নিক, কিন্তু আমি ওগুলো নিতে যাবো না বা আমার ওসব দরকার নেই, কারণ হি উইল বি হ্যাপি টু পজেস ওয়ান ওয়ার্ল্ড ইন হুইচ দে হ্যাভ ওয়ান অ্যানাদার। বলছে আমি আমার এই একটা জগৎ নিয়ে খুশি যেখানে তুমি এবং আমি একসাথে থাকবো। দ্য ফাইনাল স্টেঞ্জা অফ দ্য গুড মরো বিগিনস উইথ দ্য স্পিকার লুকিং ইন টু হিজ লাভার্স আইস, তাই না? তিনি যেন তার যে প্রেমিকার চোখ সেখানে তাকিয়ে যেন তিনি তার ফেসকে দেখতে পাচ্ছেন, তাই না? তাই তিনি বলছেন কি, দেয়ার হি ক্যান সি হিজ ওন ফেস অ্যান্ড হি নোজ হার ফেস অ্যাপিয়ার্স ইন হিজ আইজ অ্যাজ ওয়েল। বলছে একইভাবে তিনি যেমন তার চেহারা তার প্রেমিকার চোখে দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে তার প্রেমিকার যেন তার চেহারা তার নিজের চোখে দেখতে পাচ্ছে, তাই তো? এভাবে তিনি বর্ণনা করলেন। সুতরাং দেয়ার হার্টফেল্ট কানেকশন ইজ এভিডেন্ট উইদিন দেয়ার ফেসেস। অতএব তাদের মুখমণ্ডলেই তাদের যে হৃদয়ের যে আত্মার যে সম্পর্ক সেটা যেন তিনি দেখতে পাচ্ছেন বা অনুভব করতে পাচ্ছেন। দ্য নেক্সট লাইন কন্টিনিউ টু রেফার টু দেয়ার বডিজ। তারপর তাদের যে ফিজিক্যাল কানেকশন সেটাকে তিনি বর্ণনা করলেন। ইন দিস কেস হি ইজ কম্পেয়ারিং দেয়ার ফেসেস টু টু হেমিস্ফিয়ার্স। যে দুটা গোলার্ধের সাথে তিনি কিন্তু তাদের যে মুখমণ্ডল, তাদের যে চেহারা, তাদের যে জগৎ, তাদের যে আত্মা, এই দুটার সাথে যেন তিনি কম্পেয়ার করলেন। কারণ কি, আনলাইক দ্য হেমিস্ফিয়ার্স অফ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর যে হেমিস্ফিয়ার বা যে গোলার্ধ, এগুলো কি ত্রুটিপূর্ণ, তাই না? তাই সেগুলোর মতো না, বরং দেয়ার ফেসিয়াল হেমিস্ফিয়ার আর পারফেক্ট, বরং তাদের যে ফিজিক্যাল হেমিস্ফিয়ার রয়েছে সেটা পারফেক্ট, কিন্তু পৃথিবীর যে হেমিস্ফিয়ার সেগুলো কিন্তু পারফেক্ট নয়। তাই তিনি বলছেন দেয়ার আর নো টু বেটার ইন দ্য ইউনিভার্স। তাহলে দেয়ার আর নো টু বেটার হেমিস্ফিয়ার, তাই না? যে পৃথিবীতে আমরা যে হেমিস্ফিয়ার গঠন করেছি এর যে ভালো হেমিস্ফিয়ার বা গোলার্ধ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, দেয়ার ইজ নো শার্প নর্থ অর ডিক্লাইনিং ওয়েস্ট। কারণ অ্যাকচুয়াল পৃথিবীতে যে নর্থ রয়েছে সেটা হলো শার্প এবং যে ওয়েস্ট রয়েছে সেটা হলো ডেক্লাইনিং। অতএব এগুলো হচ্ছে তাদের ত্রুটি, তাই না? ওয়েস্ট যে ডেক্লাইনিং এবং নর্থ যে শার্প বা খুবই ঠান্ডা, তাই না? এগুলো হচ্ছে কি অ্যাকচুয়াল পৃথিবীর যে হেমিস্ফিয়ার তাদের হচ্ছে ত্রুটি এগুলো। কিন্তু কবি বলতে চাচ্ছেন যে আমি এবং আমার যে প্রেমিকা, তাদের এই দুইজন মিলে যে হেমিস্ফিয়ার গঠন করেছি এগুলো পারফেক্ট, কোনো ত্রুটি নেই। ডান স্পিকার সিজ হিমসেলফ অ্যান্ড হিজ লাভার অ্যাজ সোলমেটস। অর্থাৎ ডান তার স্পিকারের মাধ্যমে বলতে চাচ্ছেন যে তিনি নিজে এবং তার যে লাভার এরা হচ্ছে কি আত্মার আত্মীয়, তাই না? এদের সম্পর্ক হচ্ছে আত্মার সাথে, অতএব এখানে কোনো ত্রুটি থাকতে পারে না। অর্থাৎ দে আর দ্য আদার্স মিসিং হাফ, অর্থাৎ দুইজনে মিলে আমরা এক হয়েছি, আমরা যদি একজন না থাকি তাহলে আরেকজনের আত্মা বা জীবন যেন পূর্ণ হবে না। অতএব আমরা দুইজন হচ্ছে অর্ধেক, এবং এই দুইজন মিলে আমরা কি একটা নতুন সত্তাকে তৈরি করেছি, এবং এই সত্তার
মধ্যে যে ভালোবাসা রয়েছে সে ভালোবাসা পারফেক্ট। অতএব যেহেতু একজন আরেকজনের ভালোবাসা পারফেক্ট, অতএব আমাদের যে সত্তা নতুন তৈরি হয়েছে সেটাও পারফেক্ট, এবং এই সত্তা কখনো ধ্বংস হবে না, তাই না? তারপর তিনি বলছেন, দ্য লাস্ট থ্রি লাইন স্পিক অন হাউ আ ল্যাক অফ ব্যালেন্স ক্যান কজ ডেথ, যে কিভাবে ভারসাম্য না থাকলে একটা জিনিস খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। দিস ইজ লাইকলি আ রেফারেন্স টু দ্য মিডিয়েভাল সায়েন্স অফ হিউমার, ইন হুইচ ওয়ান্স হেলথ ওয়াজ ডিটারমাইন্ড বাই অ্যান অ্যাকচুয়াল মিক্সড অফ ব্লাড বিল এটসেট্রা। অর্থাৎ তিনি জানো এখানে মিডিয়েভাল যে সায়েন্স বা বিজ্ঞান, সেখানে যে আবিষ্কার করা হয়েছে যে মানুষের শরীরে কিছু উপাদানের ইকুয়াল মিক্স রয়েছে, যে এইগুলো যদি ইকুয়ালি মিক্স না হয় তাহলে শরীর খুব তাড়াতাড়ি ধ্বংস বা নষ্ট হয়ে যায়। তো এখানে তিনি সেরকমই মেটাফর ইউজ করার মাধ্যমে বুঝিয়েছেন যে হি ইউজেস দিস মেটাফর টু মেক ক্লিয়ার দ্যাট দেয়ার লাভ ইজ ব্যালেন্সড ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি, যে ফিজিক্যালি এবং ইমোশনালি দুজনের ভালোবাসা কি ব্যালেন্সড রয়েছে, ভারসাম্য রয়েছে। সে কারণেই দেয়ার পারফেক্ট ব্যালেন্স ইজ অ্যাকমপ্লিশ ডিউ সিম্পলি টু দ্য প্রেসেন্স অফ দ্য আদার। তাহলে আমরা যেহেতু একজন আর একজনের জন্য অবস্থান করছি, অতএব একজনের উপস্থিতিতে আরেকজনের যে ব্যালেন্স সেটা অটোমেটিক তৈরি হয়ে যায়। অর্থাৎ এই ধরনের ব্যালেন্স থাকার কারণে কি হবে, ইট ইজ দ্য কম্বিনেশন অফ দেয়ার ইমোশনস দ্যাট কিপ দেম টুগেদার। তাহলে দুজনের যে ভালোবাসা, যে আবেগ, সেই আবেগগুলোর কম্বিনেশন এত পারফেক্টলি হয়েছে যে দুইজন দুইজনকে একত্রে রাখবে, তাই না? কখনোই স্ল্যাকেন করবে না, মানে কি ছুড়ে যাবে না বা সেপারেটেড হয়ে যাবে না, বরং একসাথে মিক্সড হয়ে যাবে, তাই না? ঠিক এইভাবে যদি আমরা মনে করো দুটা জিনিসকে মিশিয়ে একটা জিনিস তৈরি করতে চাই, তাহলে দুটার উপাদান যদি ইকুয়ালি না হয়, যে কোনটা কতটুকু দিলে একটা জিনিস পারফেক্ট হবে সেটা সেটা যদি ঠিক মতো না দেওয়া হয়, তাহলে দুটো উপাদান হয়তো একসাথে মিশতে নাও পারে। তাই বলছেন যে তাদের যে অবস্থান, তাদের ক্ষেত্রে কি তাদের ইমোশনটা পারফেক্টলি মিক্স করেছে, তাই না? এই জন্য তাদের ইমোশন কি থাকবে, একত্রে অবস্থান করবে, কখনো ধ্বংস হবে না বা নষ্ট হবে না। তো এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস পুরো কবিতাটির যে সামারি সেটি, আশা করি তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরও কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে লিখে। তো সামারিটা পড়ার পর আমরা একটু থিমটা সংক্ষেপে দেখে নিই। তো এখানে হচ্ছে থিম নিয়ে আলোচনা, থিমটা সংক্ষেপে আমরা একটু জাস্ট করে নিব, তাই না? দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার নোটিং হাউ হিজ লাইফ অ্যান্ড হিজ লাভার্স ডিড নট ট্রুলি বিগিন আনটিল দে মিট। তাহলে যতদিন না তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করেছে বা ভালোবাসা যে পূর্ণ হয়েছে সেটা না জানা পর্যন্ত যেন তাদের জীবনটা শুরুই হয়নি। আপ আনটিল দে কেম টুগেদার, যে যতদিন তারা একত্রে সাক্ষাৎ করেনি, দে ওয়ার লাইক চিলড্রেন সাকলিং ফ্রম দেয়ার মাদার্স ব্রেস্ট, যে তারা স্তন্য পান করা শিশুর মতোই ছিল। হি নোজ নাও, এখন তিনি জানতে পারছেন, দ্যাট এনি প্লেজার হি হ্যাজ প্রিভিয়াসলি ওয়াজ ফেক, তাহলে তিনি এ পর্যন্ত যত আনন্দ করেছেন, যা এনজয়মেন্ট করেছেন, সেগুলো আসলে ফেক ছিল, তাই তো, ভুল ছিল। হিজ কারেন্ট লাভ ইজ দ্য অনলি রিয়েল থিং হি হ্যাজ এভার এক্সপিরিয়েন্স, তাহলে এ পর্যন্ত তিনি যত আনন্দ বিনোদন এনজয় করেছেন বা যত সুন্দর জিনিস দেখেছেন, তার মধ্যে সবচেয়ে রিয়েল জিনিস হলো বর্তমানের যে লাভ, যেটা তিনি এখন এনজয় করছেন। ইন দ্য নেক্সট স্টেঞ্জা হি ডেসক্রাইব হাউ দেয়ার ইজ নো ওয়ে অফ দেয়ার লাভ টু ফেল বিকজ ইট কন্ট্রোলস এভরিথিং হি সিজ। তারপর তিনি বর্ণনা করলেন যে তাদের ভালোবাসা এখন কখনোই ব্যর্থ হবে না, কারণ তাদের ভালোবাসাই এখন সবকিছুই নিয়ন্ত্রণ করছে, তাই না? His whole life is driven by it. এখন তার এই ভালোবাসা দিয়েই কিন্তু পুরো জীবন চলছে। Therefore, he has no reason to want anything outside of their small bedroom. তাহলে এখন তাদের যে ভালোবাসা ছোট্ট একটা রুম তৈরি হয়েছে, এই রুমের বাইরের আর কোনো কিছু তাদের প্রয়োজন নেই। The poem concludes with the speaker stating that their love is balanced like a healthy body. তাদের ভালোবাসা এখন একটা সুস্বাস্থ্যের মতোই, তাই না, ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ। সুতরাং their emotional and physical states are connected so deeply that nothing can go wrong. তাহলে তাদের আবেগীয় এবং শারীরিক যে অবস্থান বর্তমানে রয়েছে এবং এমনভাবে কানেক্টেড রয়েছে যে আর কখনোই আর কোনো কিছুই ভুল হওয়ার নয়, মানে আর কোনো কিছুই ভুল হবে না, কখনোই তাদের ভালোবাসা হারানোর নয়। তাহলে এখানে কি তিনি ইটার্নাল লাভকে দেখিয়েছেন, যে হাউ ইটার্নাল দেয়ার লাভ উড বি, তাই না? একজন আরেকজনকে তারা কত গভীরভাবে ভালোবাসে সেই বিষয়টা তিনি কিন্তু উপস্থাপন করেছেন। তাহলে এখানে দেখো আমরা এই পর্যন্ত যা পড়লাম, সামারি, থিম এবং কবিতাটা সহ, তা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি। উপরে যে তিনটি কোশ্চেন আমি দেখিয়েছি এখানে, এই যে এই তিনটা কোশ্চেনের ব্যাপার কিন্তু তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য গুড মরো, তারপর হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, ব্রিং আউট দ্য এলিমেন্টস অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ফ্রম দ্য গুড মরো,
তারপর হচ্ছে কমেন্ট অন ডান্স ট্রিটমেন্ট অফ লাভ ইন দ্য গুড মরো, এই তিনটা কোশ্চেনের আলোচনায় কিন্তু আমরা ধারাবাহিকভাবে পেয়ে গেছি। এখন তোমাদের কাজ হবে এই আলোচনাগুলোকে মাথায় নিয়ে তোমাদের যে বই রয়েছে সেই বইগুলো সাথে নিয়ে তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলোর উপর প্রিপারেশন নিয়ে ফেলো। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের ক্লাসের সম্পূর্ণ আলোচনা গুড মরো প্লাস সামারি এবং তার থিম নিয়ে আমি আলোচনা করলাম এই ভিডিও ক্লাসে। আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং ভিডিও ক্লাসটি সম্পূর্ণ দেখার মাধ্যমে বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝতে পেরেছ এবং আমি আমার মতো বোঝানোর চেষ্টা করিয়েছি। তারপরে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে বা কোনো খামতি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, যাতে আমি তোমাদেরকে সেগুলোর কিছুটা হলেও সমাধান দিতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, তবে আজকের ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে তার অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাও এবং যে ভিডিও ক্লাসগুলো অলরেডি আপলোড করা রয়েছে তার নিয়মিত সাজেশন পেতে পারো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সাথে রয়েছে এবং কমেন্ট করে বিষয়গুলোকে আরও বেশি ক্লিয়ার হওয়ার জন্য জানার জন্য চেষ্টা করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এই কামনা নিয়ে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।